বিশ্বকাপের মঞ্চে চরম অব্যবস্থার শিকার হয়েছেন ভারতীয় ক্রিকেট দল। অনুশীলন শেষে সঠিক খাবার না মেলায় অভিযোগ তুলছেন বিরাট কোহলিরা, আর এই নিয়ে আইসিসিকে কড়া বার্তা দিল বিসিসিআই। কি হয়েছে ঘটনাটি ডিটেলসে জেনে নেওয়া যাক এই ভিডিওতে। ভিডিও শুরুর আগে একটাই কথা, যারা এখনও সাবস্ক্রাইব করনি, কিসের অপেক্ষা করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট বক্সে জানাও তোমাদের মূল্যবান বক্তব্য। চলে আসা যাক ঘটনায়। গত মঙ্গলবার একটা প্র্যাকটিস ম্যাচ ছিল কিন্তু ভারতীয় দলের, মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে। ম্যাচের পর সোমবার সিডনিতে যায় ভারতীয় দল, ফলে মঙ্গলবারের প্রস্তুতি ম্যাচটা বাধ্যতামূলক ছিল না। তাও সেখানে উপস্থিত ছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, দিনেশ কার্তিক, ঋষভ পান্ত, কেএল রাহুল, মোহাম্মদ সিরাজ, রবিচন্দ্র অশ্বিন, শার্দুল ঠাকুর, দীপক হুডা। বিশ্রামে ছিলেন অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিংরা। অনুশীলনের পরে বাঁধের সমস্যা। অনুশীলনের পর প্লেয়ারদের যে খাবার দেয়া হয় সেখানে দেখা যায় যে অপর্যাপ্ত খাবার ছিল এবং তা রীতিমতো ঠান্ডা। ড্রেসিং রুমে যেই খাবার দেয়া হয়েছিল তাতে ছিল ফল, কিছু ভাজা জাতীয় খাবার এবং স্যান্ডউইচ, এবং এই স্যান্ডউইচগুলো নিজেদেরই বানিয়ে নিতে হতো। স্বাভাবিকভাবে অনুশীলন করে এসে এই খাবারে কারো মন ভরেনি। এরপর ম্যানেজমেন্টের কাছে খাবার নিয়ে অভিযোগ জানায় রোহিত শর্মারা। ভারতীয় দলের সদস্য বলেন খাবারটা মোটেই ঠিক ছিল না, আমরা অনুশীলনের পর স্যান্ডউইচ খেতে পারি না। তবে কিছু প্লেয়ার সেই খাবার খেয়ে নেন, অনেকে রুমে নিয়ে যান। বিসিসিআই সূত্রে যেটা দাবি করা হয়েছে, সূত্রের খবর, বিসিসিআইয়ের পক্ষ থেকে আইসিসিকে জানানো হয়েছে যে তিন ঘন্টার অনুশীলনের পর কি করে প্লেয়ারদের ঠান্ডা স্যান্ডউইচ দেয়া হয়। তাও আবার স্যান্ডউইচ তৈরি করা নয়, প্লেয়ারদের নিজেদের বানিয়ে নিতে হবে, এটা মেনে নেওয়া যায় না।